और ठीक है जाओ चलो। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ জিয়াতে। আজকে আমার সন্দীপ সিরিজের দ্বিতীয় পর্ব এটি। যারা প্রথম পর্ব মিস করেছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে। প্রথম পর্বটি ছিল সন্দীপ কিভাবে যেতে হয়, সেটির বিস্তারিত আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওতে। আজকের পর্ব দ্বিতীয় পর্ব এটি। এই পর্বে সন্দীপ গিয়ে আপনারা কোথায় থাকবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, পর্যটন এরিয়াগুলো, সেটির বিস্তারিত এই পর্বে তুলে ধরব। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। আপনারা যারা সন্দীপ থাকা নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে আমি বেশ কিছু অপশনের কথা তুলে ধরব। তার মধ্যে একটি রয়েছে সন্দীপ ক্যাম্পিং ক্লাব। সন্দীপ ক্যাম্পিং ক্লাবে যারা গ্রুপ ট্যুর করবেন, যারা ক্যাম্প করতে পছন্দ করেন, তাঁবুতে থাকতে পছন্দ করেন, তাদের জন্য সন্দীপ ক্যাম্প ক্লাবটি আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কারণ এখানে ক্যাম্পিং ক্লাবের এখান থেকে কিছু প্যাকেজ রয়েছে, আপনার খাওয়ার থেকে শুরু করে আপনাকে গুপ্তচরা ঘাট থেকে রিসিভ করা, আবার সন্দীপের গুপ্তচরা ঘাটে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কিছুই প্যাকেজের আওতাধীন থাকবে। এর মধ্যে ছয় বেলা খাবারও এটির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আপনারা যারা সন্দীপ ক্যাম্পিং ক্লাবে যেতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং তথ্য দিয়ে দিব। এখানে একটি জিনিস বলে রাখি, সন্দীপ প্রশাসন এখন ক্যাম্পিং ক্লাবে মেয়েদের থাকার ব্যাপারে রেস্ট্রিকশন রয়েছে, তাই শুধুমাত্র ছেলেরাই সন্দীপ ক্যাম্পিং ক্লাবে থাকতে পারবেন। আমি এর মধ্যে আবার যারা হোটেলেও থাকতে চান, হোটেলের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। হোটেলের রুম ভাড়া আপনারা সন্দীপ উপজেলা কমপ্লেক্সের এরিয়াতে বিশেষ করে হোটেলগুলো রয়েছে, আপনারা চাইলে হোটেলের রুম নিয়েও থাকতে পারবেন। এখানে সিঙ্গেল রুমগুলো 500 থেকে 700 টাকা এবং ডাবল বা ট্রিপল বেডের রুমগুলো 1000 থেকে 1500 টাকা। হোটেলের মানগুলো মোটামুটি ভালোই সুন্দর। আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলে যে ধরনের হোটেলগুলো পেয়ে থাকি অনেকটা ওরকমই। তো এখানে যারা আপনারা ক্যাম্পিং ক্লাবে থাকতে চান ক্যাম্পিং ক্লাবও থাকতে পারবেন, ক্যাম্প করতে পারবেন এবং আপনার হচ্ছে হোটেলও থাকতে পারবেন। সো এটা আপনারা নিজেদের চয়েস অনুযায়ী আপনারা থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা আপনার আত্মীয় স্বজনের বাড়ি আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো হোটেলের দুটি হোটেলের নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের দরকার প্রয়োজন হলে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। সন্দীপ এসে আপনি প্রথমে যেতে পারেন সন্দীপের পশ্চিম পাড়ের অংশে, পশ্চিম বেড়িবাঁধ। এখানে বিকালবেলা প্রচুর পর্যটক আসে ঘোরার জন্য, বিকালবেলা সূর্যাস্ত দেখার জন্য। ব্লক বসানোর কারণে বেড়িবাঁধে এই এলাকাটি খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই এলাকাটি একসময় নদীর ভাঙার কারণে অনেকটা ভিতরের দিকে চলে এসছে, কিন্তু বর্তমানে নতুন করে চর জেগেছে। একসময় এখানে চট্টগ্রামের সদরঘাট থেকে যে বারাওয়ালিয়া শিপটি ছেড়ে আসতো সেটি এই পশ্চিম অংশে ভিড়ত, এখন নতুন করে চর জায়গাতে এখন আর শিপ এদিক দিয়ে ভিড়ে না, মানুষ বেশিরভাগ চলাচল করে কুমিরা গুপ্তচরা ঘাট দিয়ে। বিকালবেলা সূর্যাস্ত দেখার জন্য আপনারা এখানে ঘন্টা দুয়েক সময় ব্যয় করতে পারেন। এই এলাকাটি খুবই সুন্দর, এখানে এখন প্রচুর পর্যটক আছে। আমরা এসেছি মোটরসাইকেল নিয়ে এই এলাকাটি ঘুরতে, খুব ভালো লাগছে। আমরাও প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, এখন যাব গুপ্তছড়া বেড়িবাঁধের দিকে যেখানে নতুন ব্রিজটি হয়েছে সেই এলাকাতে। আমাদের সাথেই থাকুন পরবর্তী লোকেশনগুলো দেখার জন্য। এটি হচ্ছে সন্দীপের গুপ্তচরা ঘাটের নতুন ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটিঘাট। এই ব্রিজটি হওয়ার কারণে সন্দীপের মানুষের কষ্ট কিছুটা হলো লাঘব হয়েছে। আগে মানুষ কাদা পাড়ি দিয়ে সন্দীপে ঢুকতে হতো, এখন সেটি আর লাগবে না। বিশেষ করে শীতকালে হয়তো কিছুটা কষ্ট হলো, বর্ষাকালে পুরোটাই সুবিধা ভোগ করতে পারবে। আপনারা যারা সন্দীপ ভ্রমণ করবেন বিকালবেলা দ্বিতীয় দিন বা প্রথম দিন বিকালবেলা আপনারা এই ব্রিজটিতে ঘুরতে আসবেন, সূর্যাস্ত দেখতে পাবেন। পাশাপাশি এই ব্রিজের যে লাইটিংগুলো দেখছেন সন্ধ্যার পরে লাইটিংগুলো খুবই সুন্দর লাগে।
আপনারা এখানে কিছুক্ষণ থাকলে একদম আমি বিশ্বাস করি আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। আমি প্রায় ঘণ্টাখানেক এখানে ছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা গ্রুপ ট্যুর করবেন এখানে অবশ্যই আসবেন, এখানে না আসলে আসলে অনেক কিছু মিস করবেন। সো এইটি হচ্ছে টোটাল দীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেঠিঘাট এরিয়ার ব্রিজ। আশা করছি আপনাদের এই ব্রিজটি কিছুটা হলো ভালো লেগেছে। যে ক্যাম্পাসটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমার শৈশবের স্মৃতি জড়িত ক্যাম্পাস, মগদার উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে আমি আমার মাধ্যমিক এসএসসি পাশ করে বের হয়েছি। এখানে আমার অনেক স্মৃতি জড়িত ছোটবেলার, তাই ক্যাম্পাসটিতে ঘুরতে এসেছি। আগে এত বড় ক্যাম্পাস ছিল না, ছোট পরিসরে ছিল, এখন এটি কলেজে রূপান্তরিত হয়েছে, স্কুল অ্যান্ড কলেজ। অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং ক্যাম্পাসটি খুবই সুন্দর, তাই যেহেতু ভাবলাম সন্দীপে এসেছি, নিজের যে স্মৃতি জড়িত ছোটবেলার সেই জায়গাটিতে একটু ঘুরে আসি। এটি হচ্ছে যে মগদরা প্যালেসের বাজার সংলগ্ন স্কুল এবং কলেজ। বর্তমানে এইচএসসি পর্যন্ত এই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যারা সময় পাবেন এই জায়গাটিতেও ঘুরে আসতে পারেন, সুন্দর জায়গা, আশা করছি ভালো লাগবে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল। এই হাসপাতালটি আসলে আমি যখন গেলাম আমার কাছে হাসপাতাল মনে হয়নি, কারণ হচ্ছে এত সুন্দর গোছানো ফুলের বাগান। আমার মনে হয় কেউ অসুস্থ থাকলে যখন হাসপাতালের গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে মানসিকভাবে অনেক শক্ত হয়ে যাবে। সাধারণত আমরা যে সকল হসপিটালগুলো দেখি নোংরা আবর্জনায় ভরপুর থাকে, কিন্তু এই হসপিটালের বিশেষত্ব হচ্ছে যখনই আপনি হসপিটালে ঢুকবেন গেট দিয়ে, ঢোকা থেকে শুরু করে ভিতর পর্যন্ত সব কিছুই এত সুন্দরভাবে গোছানো যে কারোরই ভালো লাগবে। এটি হয়েছে এক বছরের মতো, দ্বীপ অঞ্চলের মানুষের অত্যাধুনিক চিকিৎসার জন্য এই হসপিটালটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হসপিটালের ওভারঅল সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে, এবং ঢুকতেই যেভাবে ফুলের বাগান, আমার মনে হয় যে কোনো অসুস্থ রোগী ঢোকার পরেই আমার মনে হয় সুস্থতা বোধ করবে। আপনারা সময় থাকলে সন্দীপের দেলোয়ারখা সড়কটিও ঘুরে আসতে পারেন। দেলোয়ারখা সড়কটি সম্প্রতি সুন্দরভাবে আবার নতুন করে সংস্কার করেছে, সড়কটি খুবই সুন্দর। আপনারা গিয়ে কিছুক্ষণ ঘুরে আসতে পারেন এবং ছবি তুলতে পারেন। এখানে বিকালবেলা অনেক মানুষ ছবি তুলতে আসে, খুবই সুন্দর করে সড়কটি করেছে। অবশ্য আপনারা যারা বিনাশার বিখ্যাত মিষ্টি খেতে যাবেন, যাওয়ার সময় এই সড়কটি আপনাদের চোখে পড়বে। তো আজকের মতো আমরা সন্দীপ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। তৃতীয় পর্বেও দেখার আমন্ত্রণ রইল। তৃতীয় পর্বে আমাদের থাকবে সন্দীপের সব ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে আমার একটি ভিডিও থাকবে, তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভ্রমণের নিত্য নতুন ভিডিও পেতে। আমার চ্যানেল এক্সপ্লোর উইথ জিয়ার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।